This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর জয়নগর কাণ্ড তার মধ্যেই তোলপার আলিপুরদুয়ার কারণ সেখানে ফের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ জয়গায় পরিত্যক্ত জমি থেকে নাবালিকার পোড়া দেহ উদ্ধার গ্রেফতার টি ধৃতের বিরুদ্ধে পক্সো খুন সহ একাধিক মামলা দায়ের আরজিকর জয়নগর কাণ্ডের রেশ এখনো মেলায়নি এবার আলিপুরদুয়ার সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তিলোত্তমা কাণ্ডের আবহে এই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে খবর আলিপুরদুয়ারের জয়গাঁর বাসিন্দা সাত বছরের ওই নাবালিকা আট দিন ধরে নিখোঁজ ছিল এরপর পরিবার থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে মঙ্গলবার জয়গাঁয় মেয়েটির বাড়ি লাগোয়া পরিত্যক্ত জমির ঝোঁপ থেকে বিকট গন্ধ পান স্থানীয় কয়েকজন খবর দেওয়া হয় জয়গাঁ থানায় নাবালিকার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয় পরে মা এসে দেহ শনাক্ত করেন এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় পুলিশ সূত্রে জানা যায় তারা খবর পেয়েছিল মেয়েটিকে কোনো ইট ভাটায় নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি রায়গঞ্জ সব জায়গা থানায় ওই নাবালিকার তথ্য দেওয়া হয়েছিল গোপন সূত্রে তারা খবর পায় অভিযুক্ত নেপালে চলে গিয়েছে তারপর নেপাল সীমান্ত থেকে মূল অভিযুক্ত বাবলু মিয়াকে গ্রেফতার করা হয় পুলিশের দাবি অভিযুক্ত স্বীকার করে নেয় সে মেয়েটিকে খুন করেছে इन्फॉर्मेशन आया कि नेपाल में वो पाया गया है तो तब एक वीडियो बहुत मतलब चालाकी से एक खींचा गया था उस वीडियो में हम लोग नोटिस किए कि वो बोले हैं हम ये बच्ची को उस दिन ले गए थे मेरे साथ और दो लोग थे और बाद में वो ये कॉन्फेस भी किए हैं कि बच्ची को मार दिया गया है অভিযুক্ত ওই পরিবারের পরিচিত নাবালিকাকে সে ফুঁস নিয়ে নিয়ে যায় এই ঘটনা নিয়ে কিন্তু ওই এলাকায় এখনো উত্তেজনা রয়েছে স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তি এমনকি ফাঁসিও দাবি করেছেন ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে আলিপুরদুয়ার থেকে সুজিত বসুর রিপোর্ট টিভি নাইন বাংলা পূজোর পর রেশন মামলায় ফের অ্যাকশনে ইডি দশ থেকে বারোটি দলে ভাগ হয়ে হানা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি বাংলা অ্যাভিনিউয়ে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে তল্লাশি হাওড়ার পাঁচলায় রেশন ডিলারের গোডাউনে হানা দেয় তদন্তকারী দল রেশন দুর্নীতি মামলায় জামিনে মুক্ত বাকিবুর রহমান সহ আরো দুজন তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখনো জেলে এরই মধ্যে ফের রাজ্যের একাধিক জায়গায় ইডি হানা বুধের সকাল থেকে অ্যাকশন মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতি মামলায় তদন্তে বুধবার কলকাতার বাঙ্গুর রেভিনিউয়ে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের দুটি বাড়িতে তল্লাশি শিক্ষা দুর্নীতি মামলাতেও এই বাড়িতে তল্লাশি হয়েছিল বলে খবর তার নব্বইটিরও বেশি কোম্পানির হদিস মিলেছে বলে সূত্রের খবর ব্যবসায়ীর একাধিক সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয় বলে অভিযোগ খতিয়ে দেখা হয় বিভিন্ন নথি ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করা হয় টেকটাউনের বি ব্লকে নির্মাণ যে ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিসে বাড়িতে তার তল্লাশি অভিযান সংগঠিত করা হচ্ছে রেশন দুর্নীতির টাকা খাটানো হয়েছে এমনটাই কিন্তু ইডির তদন্তকারী সূত্র মারফত খবর বাঙ্গুর ছাড়াও হাওড়ার একাধিক জায়গায় ইডির হানা হাওড়ার পাঁচলায় এক রেশন ডিলারের বাড়িতেও হানা দেয় ইডির অন্য একটি দল প্রথমে লোকনাথ সাহা নামে ওই ডিলারের বাড়ি যান ইডি আধিকারিকেরা তারপর তাকে নিয়ে তার গোডাউনে হানা দেয় এলাকার বেশ কয়েকটি রেশন দোকানে খাদ্য সামগ্রী সরবরাহ হয় তার গোডাউন থেকেই রেশন দুর্নীতি মামলায় বিভিন্ন যে ডিস্ট্রিবিউটার আছেন এবং রেশন ডিলার আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে খোলা বাজারে এই রেশন দ্রব্য সামগ্রী সেগুলি তারা বিক্রি করে দেন সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে এছাড়াও ইডির একটি দল উলুবেড়িয়া শহরের উত্তর জগদীশপুরে রেশন ডিলার বটকৃষ্ণ ঘোষের একাধিক গোডাউনে হানা দেয় পাশাপাশি জগৎবল্লভপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির অফিসেও যান ইডি আধিকারিকেরা রেশন দুর্নীতি নিয়ে ফের শাসক দলকে নিশানা বিজেপির রাজ্য সভাপতি জাল গোটা রাজ্য জুড়ে বিস্তৃত আছে প্রত্যেকটি জেলায় জেলায় এর বেনিফিশিয়ারি আছে তৃণমূলের বিভিন্ন নেতা এবং তাদের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা এর সাথে যুক্ত তাদের প্রত্যেকের বাড়িতে রেড হাউস ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা
এই মুহূর্তের খবর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা। রেলের পর এবার বিমান পরিষেবাতেও বন্ধ, পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 24 অক্টোবর সন্ধ্যে 6টা থেকে 25 অক্টোবর শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আর কি খবর রয়েছে জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত ধর। রঞ্জিত, কি খবর পাচ্ছি আমরা? দেখো মঞ্জিরা, ঘূর্ণিঝড় দানার প্রভাব এবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং দফায় দফায় বৈঠক, অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত তিন দফায় বৈঠক হয় বিমানবন্দর কর্তৃপক্ষ সহ তো সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বিপর্যয় মোকাবিলা দপ্তর, একই দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আবহাওয়া দপ্তরের সঙ্গে সরাসরি কথা হয়। এবং ঘূর্ণিঝড়ের ফলে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল 24 তারিখ সন্ধে 6টা থেকে 25 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল 9টায় বিমান ওঠা নামা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। অর্থাৎ আগামীকাল 24 তারিখ সন্ধে 6টা থেকে 25 তারিখ সকাল 9টা পর্যন্ত বিমান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের কারণেই আর আগাম সতর্কবার্তা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ থাকবে এমনটাই জানা যাচ্ছে। রঞ্জিত আপাতত তোমাকে ধন্যবাদ।